ঠিক কতটা মনে জোর থাকলে একটা মানুষ খারাপ পরিস্থিতিতে আনন্দ করতে চায়। আমি তো হাজার হাজার মানুষকে চিনি না, আমি শুধু আমার স্ত্রী বৃষ্টিকেই চিনি, যাকে আমি দেখছি আর দিনে দিনে অবাক হচ্ছি। আর এই দিনটা ছিল ভূত চতুর্দশীর দিন, মানে কালী পুজোর আগের দিন। দিনটা শুরু হয়েছিল খুবই খারাপ একটা ইনসিডেন্ট দিয়ে। তো এখানে সকালে উঠে অর্ককে আমি ব্রাশ করে দিচ্ছি, কারণ ওর ঘুমের মানে এত চোখে ঠান্ডা লেগে গেছে যে ও ঠিক করে চোখগুলো খুলতে পারছে না। তো এখানে বৃষ্টিকে দেবো আজকে মিউসলি, এই যে মিউসলি, অনেকগুলো মিউসলি আর দুধ দিয়ে দেবো ওকে অল্প মতো করে। প্রতিদিন সকালে উঠে আমি বৃষ্টিকে রুটি দিই, কিন্তু যেহেতু আজকে উপোস মানে বার আছে আমার, সেই জন্য ভাবলাম সকালে উঠে ওকে মিউসলি দিই। আর এই বিস্কুটগুলো দেখলে না, এগুলো অর্কর জন্যই রেখেছিলাম আলাদা একটা প্যাকেটে, মানে কোঠোতেই একসাথে রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। আর মিউসলিটিতে এমন কোনো হার্মফুল নেই, কারণ কি এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস থাকে, সেই জন্য অল্প দুধ দিয়েও খেতে পছন্দ করে, বেশি খায় না অল্পই খায়, আর শর্টটা একটু খেতে ভালোবাসে। আর দুধ মাছ মাংস এগুলো অনেকেই বলছো যে খেতে বারণ করছো, কিন্তু ডক্টর কোনো ধরনের রেস্ট্রিকশন দেয়নি, সবই খেতে বলেছে, তবে অল্প অল্প করে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করছে। ওকে এই অবস্থা দেখি খুব খারাপ ভাবো না, ওর সত্যি করে ডান দিকটা যথেষ্ট অস্বস্তি হচ্ছে। অনেকজন বলছো যে ঠিক আছে আজকে হরলিক্স দি একটু, অর্ক বাবু তুমি হরলিক্স খাবে, দুধ খাবে। বাবা তুমি কি করছো? তোমাকে দুধ দিচ্ছি, দেখে নাও কত দুধ দেবে, দেখে নাও এদিকে এসো। হ্যাঁ বস বস বস। কি বাস বাস বাস? হ্যাঁ এই সর 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 সরটা মা খেয়ে নেবে। তো এখানে অর্ককে দুধটা দিয়ে দিলাম দেখলে, আর এখানে বৃষ্টিকে অল্প হরলিক্স করে দিচ্ছি, আর বেশিরভাগ হরলিক্সের পাউচগুলো নিয়ে আসি, কারণ এগুলো সুবিধা হয়, আর কারণ কি যা মানে রাখার কোনো কন্টেনার নেই সেই কারণে। তারপরে অনেক সময় না হরলিক্সটা দেখবে জমাট হয়ে যায় সেই কারণে। তো এখানে বৃষ্টিকেও দুধ দিয়ে হরলিক্স দিয়ে দিলাম, ও খেতে চায় না, মানে ও বেশিরভাগ জল দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু তাও জোর করে ওকে খাওয়াতে হচ্ছে। আর এখানে দেখো পাটা ডান দিকটা প্রচুর পরিমাণে ব্যথা করছে, তার ডান দিকটায় তেল দিয়ে দিচ্ছি, বাঁ দিকটা দিচ্ছিলাম, তো বাঁ দিকটা বললো বাঁ দিকটা আবার লাগবে না, ডান দিকটা আমার প্রচুর পরিমাণে ব্যথা করছে। মানে সেদিনকে ব্যথাটা এতই পরিমাণে বেড়ে গেছে যে ও থাকতে পারছে না, ও জ্বর চলে এসেছিলো, ওষুধ দেওয়া বারণ, সেই জন্য জ্বরের ওষুধ ওকে পর্যন্ত দিতে পারিনি, ও সেকে ওকে কষ্টটা নিয়েই থাকতে হচ্ছিলো। কারণ একটা কথা জানো তো, যে শরীরের কষ্ট না সেটা যতই কোনো মানুষকে ভালোবাসি তার কষ্টটা তাকেই নিতে হবে, তার কষ্ট কে কখনো ভাগ করতে পারে না। আমি যতই চাই যে বৃষ্টির কষ্টটা ভাগ নেবো, সে ভাগটা আমি নিতে পারবো না, কারণ ওর কষ্টটা ওকেই সহ্য করতে হবে। তাই দেখো যতটা পাচ্ছি ওকে আরাম দেয়, মানে ওকে প্যাম্পার করার চেষ্টা করছি, হাত পা টিপে দেওয়া, তেলতে মালিশ করা, তারপরে আমি চলে এসেছিলাম চান করে পুজো করতে। আর এখানে মাকে যে শাড়িটা দেবো বৃষ্টি বলে, সেই শাড়িটা দেখাতে একবার, তাই শাড়িটা আমিও দেখিনি, বৃষ্টিকে দেখাচ্ছিলাম। তো এই শাড়িটা আমি মাকে দিয়েই মানে দিই, অমাবস্যাতে দিই, প্রতি অমাবস্যা দিই না, দুটো তিনটা অমাবস্যা বাদ বাদ দিয়ে আমি মাকে ফুল শাড়ি আলতা সিঁদুর দেওয়ার চেষ্টা করি নিজের সাধ্য মতো। হয়তো বিশাল দামি দিতে পারি না, তো তোমরা দেখে বলবে শাড়িটা কেমন হয়েছে। আর তারপরে বৃষ্টিকে আমি চলে এসেছিলাম, ওখানে চুপটি করে বসছিলাম, আমি বললাম বিছানাটা একটু তাড়াতাড়ি করে বাগিয়ে দিই, কারণ বিছানাটা না দুদিন ধরে বাগানোই হয়নি, ও বিছানা থেকে উঠতেই পারছিল না, এতটাই শরীরটা উইক, শরীরটা মানে কমজোর হয়ে গেছিলো। আর ওকে দেখেও খারাপ লাগছে যে একটা চোখ দিয়ে সব কাজ করতে হচ্ছে, ওর অসুবিধা হচ্ছে, ও ঠিকভাবে দেখতেও পাচ্ছে না, কারণ এমনি তো চোখে পাওয়ার আছে, তারপর দিয়ে ওই চোখটা একটু প্রবলেম ঢাকা দিয়ে আছে, বুঝতেই পারছো। তো চশমা পড়লে অসুবিধা হচ্ছে, তো তারপরে আমি চুলটা বেঁধে দিচ্ছিলাম, ওর হাতে একটু প্রবলেম হচ্ছিলো, ওই হাতটা তো কাজই করতে পারে না, সেভাবে ধরতে পারছে না, চুলটা কেটে দেওয়ার পর অনেকটা চুল ওঠা কম হয়েছে ওর, ও সেটাও বললো। তো তারপরে আমি ওকে একটু চুলটা বেঁধে দিলাম ভালো করে, যতটুকু পারলাম, খুব একটা ভালো পারি না, মোটামুটি পারি, মানে করে দিই ওকে, ম্যাসাজই করে দিই, সবসময় তো ভিডিও করা ওঠে না, তোমাদের হয়তো একটু ক্লিপ দেখিয়ে দিলাম যে ওই চুলটা কাটার পর কেমন ওকে লাগছে দেখতে, তো অবশ্যই বলো বৃষ্টি কেমন দেখতে লাগছে চুলটা কাটার পর। হ্যাঁ হয়তো আর পাঁচটা মানুষের মতো আমি ওকে টাকা পয়সা গয়না দিয়ে গলা ভর্তি করে দিতে পারবো না ঠিকই, তবে এখন যেটা ওকে পারবো ওকে ভালোবাসা আদর যত্ন দিয়ে ওকে সুস্থ করে। তবে হ্যাঁ তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে বৃষ্টি সুস্থ হয়ে উঠলে বৃষ্টি এবং অর্ক যত স্বপ্ন আছে এবং কি আমার যে স্বপ্নগুলো আছে সেগুলো ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করবো। আর এখানে অর্ক বৃষ্টিকে গল্প করে শোনাচ্ছে। তবে হ্যাঁ আমার বৃষ্টি অর্ক একটাই স্বপ্ন যেটা বলতে পারো, সেটা হচ্ছে আমাদের ঘুরতে ভালোবাসি, সুতরাং যে ওয়ার্ল্ড ট্যুর করা আমাদের খুবই ইচ্ছা, আমাদের গয়নাগাটি সেরকম কোনো ইচ্ছা নেই, বা কোথাও গিয়ে হাইফাই খাওয়া সেরকম কোনো ইচ্ছা নেই, বা থাকবো বড় ঘর, আমাদের ঘুরতে পারলে হলে মানে সেটা হলেই আমাদের চলে যাবে। আবার তোমাদের একটা কথা বলছি, বৃষ্টি ওঠা বসা এই শোয়া নেই কেউ খারাপ ভেবো না, কারণ কি বৃষ্টি একদমই অসুস্থ, ও কোনোভাবেই কোনো কাজ করতে পারছে না,
ওর অসুবিধা হচ্ছে, প্রবলেমও হচ্ছে। আর এখানে বৃষ্টি বেশিরভাগ টাইম ঘুমিয়ে কাটাচ্ছিল, কারণ ওষুধগুলো পড়ছে আর চোখটা একটা ব্যান্ডেড করা আছে, সেটার জন্য প্রবলেমও হচ্ছে। তাই আমি ওকে বললাম যে ঘুমাতে, কারণ ও ঘুমিয়ে থাকলে আমারও একটু সুবিধা হবে, আমি বাড়ির সব কাজগুলো করতে পারবো, বাইরে গিয়ে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো। কারণ এই সময় না ওর জেগে থাকা খুবই প্রবলেম হবে, আর একটু রেস্ট নিলেও শরীরটা অনেকটা রিকভার করতে পারবে। আর ব্যথাটা এত পরিমাণে করছিল যে আমার কন্টিনিউ টিপে ধরছিল, অন্যবার একটু টিপলি হয়ে যায়, কিন্তু এবার এতক্ষণ ওর ব্যথা করছিল, পায়ের তো নিতে পারছিল না। ও বলছিল যেন পায়ের মধ্যে কেউ কিছু ঢুকিয়ে দিয়েছে, মানে কোনো ছোঁচ ঢুকিয়ে দিয়েছে বা সেরকম টাইপের ও ব্যথা করছে, এত পরিমাণে পেন হচ্ছে, ও নিতে পারছিল না। সেই কারণে ওকে অনেকক্ষণ টিপেই দিলাম, তবে আরামটা পেল। এখানে অল্প গল্প বর্ণ হয়ে গেছে, তাই আমি ওকে মাথার বৃষ্টি মাথা একটু হাত বুলিয়ে দিলাম, কারণ ও মাথায় হাত বুলে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওর ভালো লাগে মাথা কেউ হাত বুলিয়ে দিলে। কারণ ও প্রচণ্ড পরিমাণে ইদানিং এত কষ্ট পাচ্ছে, কারণ যার কষ্ট সেই বোঝে, ওর কষ্টর ভাগ কেউই নিতে পারবে না, তাতে মা হোক বাবা হোক বা আমি হোক বা অর্ক হোক, ওর কষ্ট ওকেই নিতে হবে। তাই ওর চোখের জল বা ওর কষ্ট হয়তো ভাগ করতে পারবো না, কিন্তু চেষ্টা করি যতটা কম পারা কম করা, যাতে একটু আরাম পায় এবং ভালো করে থাকতে পারে। তো বৃষ্টি দেখতেই পারলে এখন ঘুমিয়ে পড়ল, ওর একটা চোখে এখন প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো, একটা চোখে দেখছে এখন। তো ওকে এখন একটু প্যাম্পার করতে হবে, ডক্টর বলেছে একটু ছোটো বাচ্চাদের মতো একটু ইয়ে করে রাখতে, ওই জন্য অর্কও গল্প করে শোনাচ্ছে, অর্কও বুঝতে পারছে যে মায়ের কী হয়েছে না হয়েছে সমস্যাটা। তো এখন ঘুমিয়ে গেছে, উঠুক, আজকে পুজো আছে, পুজোইতে যাবো। 10টার সময় 10টা নাগাদ পুষ্পাঞ্জলি আছে, ঠাকুর কাল দেখতে যাবো, হ্যাঁ সত্যি আসবে, ঠাকুরগুলো দেখে নিয়ে আসবো, মা তো যেতে পারবে না, আমি তুমিও যাবো, ঠিক আছে। কাল কী খেয়েছো ঘুরতে গিয়ে? বেশ, চিকেন মোমোটা খেয়ে নিলে, একবার দিলে না আমার একটু, তখন তোমার সঙ্গে কথা বলবো। আর এখানে দেখো বৃষ্টি ঘুমানোর চেষ্টা করছে, অর্ক ওকে কন্টিনিউ ডিস্টার্ব করে যাচ্ছে, ঘুমাতেই দিচ্ছে না, ও খালি বলছে মায়ের কাছে থাকবো, মায়ের কাছে শোবো, মায়ের কোলে শোবো, কিন্তু ওর মা এখন কোনো ধরনের ওর বডির ভারই নিতে পারছে না। তো পুজো আছে, আলুটা সেদ্ধ করতে দিয়েছি, আজকে রাতে আলু পরোটা আপনি মেখে রেখে দেবো, কারণ আজকে তো ভাত তো খেতে পারবো না, ওদের সকালবেলায় ভাত আলু ভাজা দুধ দিয়ে দিয়েছিলাম, ওটা খেয়ে নিয়েছিল। কদিন ধরে নিরামিষই চলছে আমাদের, এখন কালকে দেখি মাছ নিয়ে আসবো। অর্ক জ্বালাচ্ছিস মাকে? তো চলো ও একটু, আমি একটু বাইরে মন্দিরে, আমি তুমি ঘুমাও, আমি মন্দিরে পুজোটা দিয়ে আসি, তো ঘুমাক, আমি বাইরে না মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপর রাত্রেবেলা যখন যাবো তখন তোমার দেখাবো, এখনও দেখাবো না, এখন না দেখিয়ে লাভ নেই, পুজোটা তাড়াতাড়ি দিয়ে চলে আসি, এমনিতে দেরি হয়ে গেছে, 3:30 আজকে পুজো বসবে, অবসা লাগবে, তার আগে পুজোটা দিয়ে চলে আসি। আর এইখানে হচ্ছে আমি 14টা প্রদীপ আমি রেডি করছি জ্বালানোর জন্য, কারণ বৃষ্টি আমি দেখেছি কলকাতা যখন ছিল বা যখনই ও বাড়ি কনিষ্ক থাকতো, ও লাইটের থেকে বেশি না এই প্রদীপগুলো জ্বালাতে বেশি ভালোবাসতো, বাবাকে দিয়ে আনা করাতো এবং বাবার সাথে একসাথে মিলে এই প্রদীপগুলো জ্বালাতো, খুব ভালোবাসতো সহপরিবার মিলে যখন বাবার সাথে মায়ের সাথে একসাথে মিলে এই প্রদীপগুলো ধরিয়ে ওর মা রেডি করে দিত, ও সাথে লেগে একসাথে এই তেল দিয়ে ভালো করে প্রদীপগুলো গোটা ঘর সাজাতো, এবং ওর খুব ভালো লাগে এই আনন্দ করতে, কারণ এই শরীর খারাপের মধ্যেও না ও উঠে এগুলো ও বললো যে এক একটা করে ধরে দাও আমি দিয়ে দিচ্ছি, কারণ ও পাচ্ছিল না, তাও ও মনের জোরটা এতই যে মনের জোরে উঠে ও প্রদীপগুলো বললো আমি জ্বালাবো, কারণ ও প্রতি বছর করে আসে, সেই জিনিসটা তো থেমে যায় না। তো এই 14 প্রদীপের ব্যাপারটা বৃষ্টি আমাকে মনে করালো, কারণ আমি এই সব ব্যাপারে জানি না, কোনো বছরই করি না, তো সেই জন্য আমাকে বললো 14 প্রদীপটা কী জন্য দিতে হয়, সে কারণটা আশা করি কম বেশি সবাই জানো, আর নতুন করে কিছু বলার নেই। তো বৃষ্টি আমাকে বললো 14 প্রদীপ রেডি করে দিতে, ওই দেবে বললো যে একটা দুটো জটা পারবে ও চেষ্টা করে দেবে, আমি বললাম ঠিক আছে রেডি করে দিচ্ছি, তো সব কিছু রেডি করে দিলাম, দিয়ে লাস্টকে হাতে ধরে ধরে দিলাম, ও সবগুলো রেখে দিল, আগুনটা আমি ধরে দিলাম কারণ ধরাতে পারবে না, একদমই হাতে জোর নেই, ও ধীরে ধীরে করে হাত নিজের হাতের জোরে যতটুকু পারলো ও নিজেই করলো। আর একটা কি সমস্যা হচ্ছিলো জানো, প্রথম কথা তো ওর
হাতে পায়ে এমনিতেই চলতে পারছে না ঠিকভাবে, কোনোভাবে ফিল করতে পারছে না, তারপর দিয়ে চোখটাও আবার প্রবলেম করছে, একটা চোখ দিয়ে দেখতেই পাচ্ছে না ঠিক করে। তারপরে ওর চোখে চশমাটা পরে যখন দিতে যাচ্ছি, ও একবার করে হোঁচট খেয়ে পড়ে গেছিলো, তারপরে আবার তুললাম ওকে, ওকে ধরে ধরে দিচ্ছিলাম, ও ধরে ধরে কোনো আইডিয়া না করে ওকে ওর হাত ধরে বলে বলে দিচ্ছিলাম, ও সেভাবেই সেখানে প্রদীপগুলো বসে বসে দিচ্ছিলো। তো এখানে দেখতে পাবে বৃষ্টি কী করে দিচ্ছিলো, এখানে দেখো ও ও চুলটা ছাড়িয়ে দিলাম, চুলটা ছাড়িয়ে ও চলে এসেছিলো, ও বাঁ হাত দিয়ে সব কিছু করছিলো, ও আমাকে বলে বলে দিচ্ছিলো একটা এদিক একটা ওদিক, অমনি করে করো দেখো দেখতে ভালো লাগবে। তো ওকে ধরে ধরে একটা একটা করে দিচ্ছিলাম, বাইরে এদিকে একটা জেঠিমারা দেখলাম ওই বাইরের দিকটা পুরোটাই দিয়ে দিয়েছে, তাই বললাম জেঠিমাদিকে যে এই দুটো দিক আমরা দিয়ে দিচ্ছি, তাই আমি ধরে ধরে দিচ্ছিলাম, ও একটু একটু করে করছিলো, দেখতেও ভালো লাগছিলো যে ও এত সুন্দর করে এত কষ্টের মধ্যে একটু হাসি বার করে নিচ্ছে, হাসি খুশি আনন্দ যে ইয়েটা সব বার করে নিচ্ছে। আর এখানে অর্ক দেখো হাতে তারাবাতি নিয়ে রেডি, তারাবাতি চোরকি ও বোম ফাটাবে নাকি, আর এদিকে বোম ফাটাতে এত ভয় পায় অথচ বোম হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে তাড়াতাড়ি করে স্পিডটা বাড়িয়ে দিই যা তোমরা দেখতে পারো, কারণ এতক্ষণ একটা জিনিস ওই দেখতে তোমাদেরও ভালো লাগবে না, দেখতে পাচ্ছ যে সব কিছু স্পিডে একটু বাড়িয়ে দিয়েছি, তো এখানে ভেবো না যে বৃষ্টি সব কিছু স্পিডে করছে। তো এখন অসুবিধা অনেকটাই হচ্ছে ওর, একবার করে বসছিল বসে আসছিল, তখন ভিডিওটা পজ করছিল আবার করছিল। তো এখানে দেখো সবগুলো মোটামুটি দেওয়া, তো এখানে বৃষ্টি সব প্রদীপগুলো ধরালো, ঠিক আছে চলো আর এই তারাবাতিগুলো বাবা দিয়ে গেছিলো, আর সেই তারাবাতিগুলো জ্বালাচ্ছিলাম, একটু জ্বলতে প্রবলেম হচ্ছিলো, রোদে দিয়েছিলাম, একবারই দেওয়া হয়েছিলো তারপরে দেওয়া হয়নি, এগুলো আগুনগুলো ধরছিল না। তো এখানে ধরে ধরে দিচ্ছিলাম, আর এখানে ওই বান্দরটা ঝাপাঝাপি করে দেখো অর্কবাবু তোমাদের তারাবাতি জ্বালাচ্ছে, আর তারাবাতি ও আবার ধরতেও পারছে না, এত ভয় লাগছে, এদিকে তারাবাতি বোম ফাটাবে নাকি, তো তা আমার হাত দিয়েও ধরছিলো বান্দর, আমি শেষ নেই দেখো। আর এখানে আমি ধরে ধরে আমিই ঘোরাচ্ছি, ও আমার ইয়েতেই সব করবে, নিজে ধরতে হবে তখন ধরতে পারছে না। আবার একটা কাণ্ড করে দিয়েছি তোমাদের বলি, যে চরকিগুলো হয় না, চরকিগুলো দেখবে আমি জ্বালানোর পর ফেলে দিই, সেগুলো আবার ধরতে গেছে। তাই এখানে দেখো বৃষ্টিকেও ধরিয়ে দিয়েছি, আর এই তারাবাতি জ্বালানোর পর তারপর আর এক সমস্যা দেখা দিয়েছে, ঘরে গিয়েছে বলছে আমার ব্যথা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি হাসি খুশি কিছুই এগুলো করা যাবে না, তাও ওকে আমি ধরে ধরে দিচ্ছিলাম, এগুলো আমার হাত দিয়ে ধরে ধরে করছিলো, তার কারণে সবাই চায় আনন্দ মজা করতে, বছর একবারই আসে, কারণ সারা বছর এগুলো করা হয়নি আনন্দ মজাগুলো। তো এখানে দেখো মোমবাতিগুলো আমি এখানে সামনেই ধরিয়েছিলাম যাতে বৃষ্টি একটলেও ধরাতে পারে, আর তারপরে দুটো ধরানোর পরে ও ঘরের ভেতর ঢুকে গেছিলো, কারণ ও আর ভালো লাগছিলো না, ওর শরীরটা একদমই খারাপ হয়ে গেছিলো। তো ওকে ধরে ধরে দিচ্ছিলাম, ও ইয়ে করছিলো, তারপর দেখছো বৃষ্টি ঘরের ভেতর ঢুকে গেছে, কারণ ওর না একটু প্রবলেম হতে শুরু হয়ে গেছিলো। ও দেখাতে চাইছে ভালো আছে কিন্তু সত্যিও পাচ্ছে না, ওর না আজকেও তোমাদের যখন ভিডিও রেকর্ড করছি তখনও অসুবিধা হচ্ছে। তো আজকে তোমাদের বললাম যে আর বানাবো আলুর পরোটা, তাই পনির নিয়ে এলাম, এই 200 গ্রামের মতো পনির নিয়ে এলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওটা আবার তৈরি মানে মেখে রেখে দেবো স্টাফিংটা, আর স্টাফিংটা রেডি করে দেবো, আর কেচাপ দিয়ে বললো খেয়ে নেবে ওরা, অসুবিধা নেই, কারণ দেখি ফার্স্ট টাইম বানাবো, বুঝতে পারছি না কীরকম হবে না হবে। আর ও দেখো এখন ঘুম থেকে উঠেছে, ওর ভালো লাগছে না, ভেবেছিলো কালী পুজো একটু বেরতে মানে ঘুরতে যাবো, ঘুরতে যাওয়া হচ্ছে না সেরকমভাবে, সেই দুর্গাপুজো বেরিয়েছে, তারপর ঘুরতে আর সত্যি বেরোনো হয়নি, কার কার ভালো লাগবে ঘরে বসে থাকতে, এই যে বসে আছে চুপটি করে মোম মেজা শুয়ে কান্নাকাটি করছিল ঘুরতে। এখানে ম্যাডাম বসে আছে ঘুম থেকে উঠলো, আর খেপাটা দিয়ে খেলছে, আর ঘুমায়নি আজকে, শুধু মাকে ভূতের গল্প শুনিয়েছে, কেমন লাগছে একটা চোখে, সে অ্যাভেঞ্জার্স এর মুভিটা আছে না
সেই একটা চোখ সেই বন্ধ আছে পুরো, ওরকম তোকে লাগছে, বিরক্ত লাগছে বল। কোনো ফেস্টিভ্যালের সময় বা ইয়ের সময় যদি কিছু এরকম বিপদ হয়, কালী পুজো বেরোবো আমি, আর ওরকম বেরোবো, আমার বুক তো ভালো লাগছে না, গলা শুকিয়ে যাচ্ছে আজকে আমার। দিলাম, আমার আর ভালো লাগছে না, মানে আমি জল পর্যন্ত খাইনি, সে কাল রাত্রে খেয়েছিলাম। ওই জন্য আর ভালো লাগছে না, ওই জন্য দিলাম। বিরক্ত লাগার মতো কথা মা এরকম কেন থাকবে, আর আমি এরকম চাইছি না মা এরকম থাকতে, আমার প্রচুর কষ্ট হচ্ছে, মাঝে মাঝে কান্না আসছে, কিন্তু মা একটু কানতে পারছে কেন, এক চোখে খারাপ হয়ে গেছে চোখটা, সেই জন্যে সবাই মাটা আশীর্বাদ করো যাতে মা ঠিক হয়ে যায়, ঠিক আছে, সবাই আশীর্বাদ করো আর মা যে ঠিক হয়ে যায়। কেন বাবা একদিন কালকে হসপিটালে নিয়ে গেছিলো, বলেছিল সবাই ভিডিওতে, তোমরা জানো যে মা শরীর খাবে অনেক খারাপ, শরীর খাপ অনেক খারাপ, অনেক ঠাকুর দেখা হয়েছে, কিন্তু তার সাথে বৌমও কিনেছি, বৌম ফাটিয়েছি, এবার একটা কী হয়েছে জানো, আজকে আমি বৌম ফাটাতে গিয়ে বাবা হাতে ছুঁড়ে ফেলে দিয়েছি বৌমটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আজকে আর দিনটা বলছো ভালো কাটবে কেন বলতে, আজকে বাজার যেতে হবে, অনেক কাজ আছে, তারপর কি আজকে বোন কিনতে যাব। একদিন কালকে কি হয়েছে জানো, কালকে আমি বোনটা বাবার হাতে ছুঁড়ে দিয়েছি আর সব কিছু এনেছি, আর তারা বাটি এনেছি, আর দা বাটি একটা ছিল ঘরে, দাদা একটাই দিয়ে দিয়ে একটা না তিনটা দিয়েছে, একটা পিপিকে দিয়েছি কেন বলতো, ওই যে ড্রাইভার আছে না বাড়ি, সে মনে পড়ছে না একদিন দেখালাম যে দাদা করে দিলাম, যে একদিন শীত পড়ছিলাম সেটাই দাদা ভাই শীত করেছিলাম না, তারপর কি আরও কিছু করেছে, আমি বৌ তারা বাটি একটা তারা বাটি কিনতে হলো, বউ চৌকি বোম আর কিছু না, বস আর দিয়ে এগুলো ফাটালাম, প্রচুর দারুণ ছিল। তো দেখা যাক ব্লগটা শুরু হওয়া যাক, তারপর দেখবে লাস্টেও দেখতে পারবে যে কী হচ্ছে। তো এটা কালকে রাতের ভিডিও, দেখো আগের দিন কষ্ট হয়েছে, তারপর আবার এসছে ওই এক চোখ নিয়ে ব্যান্ডেজ করা আছে, সেটা নিয়ে আবার মোমবাতি জ্বালাতে, কারণ ও না এই ঘরের মধ্যে থাকতে পারছে না, অসুবিধা হচ্ছে, আমরাও ওর জন্য বেরোতে পারছি না, কারণ ওরকমও ইচ্ছা করছে বাইরে যেতে, কিন্তু ওকে আর নিয়ে মানে বলেছিলাম না যাবো, আর যা হয়ে ওঠে, কারণ কি আমরা চাইছি ও একটু থাকুক, ও একটু আনন্দ করুক, আমি ধরে আসি আমার হাতে ইয়ে করে মোমগুলো পড়ছে পুরো। তো এখানে বুঝতে পারছো মোমবাতিগুলো ধরাতে পারছে না, তাও চেষ্টা করছিল মোমবাতিগুলো ধরানোর, কারণ যতবার ধরাচ্ছে নিজে নিজেই লিভে যাচ্ছে, হাওয়া দিচ্ছিলো খুব জোরে সেই জন্য। তো তারপরে আমি রেগে গিয়ে বললাম না তোকে দিতে হবে না, তুই সর আমি দিচ্ছি, কারণ বারবার করে দিচ্ছে আর হাওয়াতে লিভে যাচ্ছে। দিয়ে লাস্টে আবার এলো, এসে আবার নিজের থেকেই আবার দেখলাম যে মোমবাতিগুলো আবার লাগাতে শুরু করলো, কারণ কি ও দিচ্ছিল কিন্তু সেইভাবে হচ্ছিল না, আমারও হচ্ছিল না, দিয়ে লাস্টে ও এলো, দিয়ে এসে সব কিছু নিজের মতো করে লাগাতে লাগলো। এই সাইড দিয়ে বুঝতে হবে যে কতটা পরিমাণে চুল উঠছে বা ওর যে সমস্যাগুলো, চুলটা যে জন্য কেটে দিয়েছি, তো ওর এত ওষুধ খেলে বিশাল মানে ওর প্রবলেম হচ্ছে, মানে বিশাল বলবো না, অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, তোমরা অনেকেই দেখেছো সামনে থেকে যখন দুর্গের সময় গিয়েছিলাম ওর সেই সিচুয়েশনটা, তার থেকেও এখন খারাপ হয়ে গেছে অনেকটা। তো কি ওষুধগুলো খাচ্ছে না খাচ্ছে সেগুলো তোমাদেরকে রিভিল করতে পারবো বলতে পারবো না, কিন্তু তো হ্যাঁ ওষুধগুলো খাওয়ার জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, যেমন চুল উঠে যাচ্ছে,
তারপরে ওর আরও র‍্যাশেস বেরোচ্ছে, আরও অন্য বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। জানি না আগের মতো আবার কবে উঠে দাঁড়াবে, তবে হ্যাঁ আমরা যথারীতি চেষ্টা করছি ওকে সুস্থ করে এবং আগের মতো উঠে দাঁড় করানো, যাতে হাসি মজা যেরকম করে আগে কাটাতাম সেইভাবে উঠে দাঁড়াক এবং আগেকার মতো লাইফটাও কাটাক। তো এখানে দেখো যে বাড়িটা আমরা থাকি না সেই বাড়িটা দেখো লাইটিংতে কী সুন্দর সাজিয়েছে, দেখতে ভালো লাগছে। আর এই নিচেতে আমরা থাকি তো নিচেটা আমরা ভালো করে সাজাচ্ছি, ভালো লাগে আমাদের এখানটা। তো এদিকে দেখো আশেপাশে কত বোমের আওয়াজ, কত বোম ফাটাচ্ছে। তো বৃষ্টিতে ঠিক থাকতো, তোমাদের কী মনে হয় বৃষ্টি কি বোম ফাটাতো না? বৃষ্টি প্রচুর বোম ফাটাতে ভালোবাসে, একবার ওর হাতে বোম ফেটে গেছিলো, তারপর থেকে বোম ফাটানোর ভয়টা মানে এখন পর্যন্ত যায়নি। তবে হ্যাঁ আমি ওকে যবে থেকে ধরে দিই তবে থেকে ও নিজে থেকেই বোম ফাটায়। তো ওর দেখো ডান দিকটা সমস্যা হচ্ছে, কিন্তু অর্কর কথা হবে ওই দিকটা, ওর একটা হাত দিয়ে একটা হাত ধরেছে প্লাস অর্কর হাত, অর্কর হাত ধরেছে, তবে কি ও হাতটা আস্তে আস্তে করে ঘোরাচ্ছে এবং সব কাজ করতে পারছে। ও দেখতে পাচ্ছ হাতটা কীভাবে ধরে আছে, কারণ ওর হাতটা কোনো কাজই বা ফিলই হচ্ছে না সেইভাবে, ও শুধু ওই হাত দিয়ে নিজের হাতটাকে হেলাচ্ছে। তো এইখানে দেখো আরেকটা বোম এনেছিলাম, অর্ক আমার গায়ে ছুটে ছুটে বোমটা মারছে। আর এইখানে দেখো দুজন মিলে কত বোম ফাটাচ্ছে, ডান হাতটা ঠিক নেই তো কী হয়েছে বাঁ হাতই কাঁপাচ্ছে। তোর মায়ের বাঁ হাতই দেখবে মজা দেখলি কালী পুজোটা আমরা পালন করতে এই জন্যই চাই না, কারণ কি কালী পুজো না আমাদের অনেক সমস্যা এবং অনেক খুঁত দেখা দেয়, সেই কারণে আমরা করতে চাই না। এই যেমনি দেখো বৃষ্টি সব ঠিক ছিল, হট করে আবার শরীরটা খারাপ হয়ে গেল, কারণ এই জন্যই আমরা করতে চাই না। কারণ ভেবেছিলাম যে সব কিছু ঠিকঠাক যাবে, কিন্তু আর ঠিক গেল কোথায়। প্রতি বছর কালী পুজোর সময় না কিছু হয়। আর এখানে দেখো চরকি নিয়েছিলাম অর্কর জন্য, আর চালাচ্ছি আমি, ওর এত ভয় লাগে। আর বৃষ্টি বসছিল ওই সিঁড়ির ওইখানটা করে, ও শুধু দেখছিল আমাদের কাণ্ড, কারণ কি ওর না প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল, আর কষ্টটা নিতে না পেয়ে কিন্তু আমি বললাম যে একবার ফোনটা ধরতে, ও ফোনটা ধরে চুপটি করে বসছিল আর দেখছিল যে কি আমি কি করছি। আগের বছর কালী পুজোটা এর থেকে বেশি প্রবলেম দেখা দিয়েছিল, তখন বৃষ্টি ছিল কলকাতায় আমার যতদূর মনে পড়ছে। তো তখনও জানো তো ও অনেক আনন্দ করে না প্রতিটা কালী পুজোয় না কিছু প্ল্যান করা থাকে, কিন্তু প্রতি বছর প্ল্যান ওর দেখেছি ভেস্তে যায়। ও ভাবে একরকম যে সব কিছু আনন্দ করবো, কেনাকাটি করে, কিন্তু শেষমেশ কিছুই হয়ে ওঠে না। এবছরটা ভেবেই রেখেছিলাম যাই হয়ে যাক না কেন গায়ে জোর খাটিয়ে করতে গেলাম যে এবছর আনন্দ করেই ছাড়বো, কারণ প্রতি বছর করতে যায় এক হয় না। শেষে বৃষ্টিকে বললাম একটা চরকি ঘোরাতে, কিন্তু আর পারলো না, কারণ ওর মাথাটা ফট করে ঘুরে গেছিলো, আর তাড়াতাড়ি করে ও সেই জন্য বিছানে গিয়ে শুয়ে পড়লো। ভেবেছিলাম তো অনেক কিছু যে করব, কিন্তু হয়ে আর উঠলো কোথায়। তারপরে লাস্টটা ছেলেটার মুখছে সব কিছু করতে হবে, অল্প ছোটো থেকে না অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, আমার মা বাবা হয়ে চায় না যে আর ও জীবনে কোনো কিছু স্যাক্রিফাইস করুক, ওর আনন্দ মজা সব কিছু প্রতিবার মাটি যায়। আমরা তো ছোটোবেলা দেখেছি আমরা কত মজা আনন্দ করি, কিন্তু সেই জিনিসটা না করতেই পারে না সেভাবে, ও সবসময় ঘরবদ্ধি হয়ে থেকে যায়। বোমে প্রচুর পরিমাণে ভয় পায়, সেই ভয়টা ওকে কাটাতে হবে। অন্য বয়সের ছেলেগুলো দেখেছি কত ভালো সুন্দর করে বোম ফাটায়, কোনো কিছু ভয় করে না, কিন্তু অর্কর মধ্যে সেই জিনিসটা নেই। অর্ক সবেতেই ভালো, ও বলবো ছেলে হিসাবে একদম পরিপূর্ণ, ও মানে কোনো কিছু না আবদার করে না, কোনো কিছু চাহিদা নেই, কিন্তু আমরা চাই যে ও সব দিক থেকে ভালো, পড়াশোনার দিক থেকে শুরু করে ও সবাইকে সম্মান দিক থেকে শুরু করে সব কিছুতে ভালো হোক। বৃষ্টি না সবসময় না অর্ককে গাইড করে রাখে, কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে অর্ককে নিয়ে ভয় পায় যে ওর না লেগে যায়। বৃষ্টির প্রচুর কষ্ট হচ্ছিল, ব্যথা হচ্ছিল, তাও ও বসছিল শুধুমাত্র অর্কর জন্য। আর তারপর আমি চলে এসেছিলাম পুজো দিতে অর্ককে আর বৃষ্টিকে ঘুম পাড়িয়ে, এই আমাদের যে বাড়িতে আগে ভাড়া থাকতাম সেখানে মায়ের কাছে। এই আজ বললাম না যে পুজো দেবো, তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকো সুস্থ থাকো।